বন্ধুরা আপনারা একটাবার এই পিসি কেসগুলোর দিকে দেখুন, অনেকটা ইউনিক লাগছে তাই না? আর এর ডিজাইন বা ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ খানিকটা ইউনিক লাগছে, আর এগুলোই হতে চলেছে ফিউচারিস্টিক ডিজাইন, এরকমটাই মনে হচ্ছে। তো এটার ডিজাইনার আসলে কারা হতে পারে বা কে করতে পারে? অবভিয়াসলি আপনাদের মাথায় আসছে কিছু ফেমাস ব্র্যান্ড যারা এই পিসি কেসগুলো তৈরি করে থাকে, লাইক থার্মালটেক, ফ্যানটেক, কুলার মাস্টার, NGXT এবং আরও অনেক কোম্পানি হতেই পারে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই, এই যে আপনারা পিসি কেসগুলো দেখতে পারছেন, এগুলো কিন্তু কোনোভাবেই হিউম্যান মেড বা ডিজাইন নয়। আপনারা জেনে অবাক হবেন যে এইগুলো তৈরি করেছে AI, অর্থাৎ এগুলো AI জেনারেটেড কিছু ডিজাইন যা আমাদের সামনে কয়েকদিন আগে বা CES-এ আমাদের সামনে রিভিল হয়েছে, যা আসলেই একটা অবিশ্বাস্য বিষয় হয়ে যায় যে কিভাবে একটা AI জেনারেটেড পিসি কেসের ডিজাইন বা এর যে লুকস এতটা কুল হতে পারে। আপনারা বুঝতেই পারছেন যে হিউম্যানকে টক্কর দেওয়ার মতো এতটাই ক্যাপেবল হয়ে গেছে বর্তমান সময়ের AI। অবশ্যই অনেক ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য কনসার্নের বিষয় হতে পারে। তাই এরকম আরও ইন্টারেস্টিং নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং PC Tech BD অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস জাম্প ইন টু দ্য নেক্সট স্টোরি। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা পিসি বিল্ডিং করতে ভালোবাসেন বা আপনার পিসি আপনি নিজেই অ্যাসেম্বল করে থাকেন, তো আপনাদের জন্য সুখবর, কেননা থার্মাল পেস্টের দিন শেষ। এখন ক্যাচআপ, চিজ, পটেটোস এবং আরও অনেক কিছুই ব্যবহার হতে পারে থার্মাল কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। আর এটা নিয়ে রীতিমতো একটা কন্টেস্ট চলছে বা একটা শোকেস চলছে যে কার ক্যাপেবিলিটি সবচেয়ে বেশি। আপনারা থার্মাল পেস্টও ইউজ করতে পারেন, হাতের কাছে না থাকলে আপনারা টুথপেস্ট, ক্যাচআপ যেটা আর কি সস, তাছাড়াও তেল, মোবিল, ঘি, গ্রিজ, ভ্যাসলিন সব কিছুই আপনি ব্যবহার করতে পারেন। আপনারা ট্রাই করে দেখবেন যে কার কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি এবং কে তাড়াতাড়ি হিট ডিসিপেট করতে পারে। তবে কার ক্ষমতা কীরকম আপনাদের সামনে চার্ট আপনাদেরকে দিয়েই দিচ্ছে, একদম ক্রিসপি নিউজ। তারপরের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে। আর চায়নার কয়েকদিন আগে একটা নিউজ কভার করেছিলাম যে লুংসন নামে যে তারা CPU মেক করতে চাচ্ছে, তো তারা আরেকটু নতুন প্রজেক্টটিতে কাজ করছে, অর্থাৎ সম্ভবত খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসতে পারে তাদের স্পেশাল CPUগুলোর সাথে কিছু পাওয়ারফুল IGP, সেটা নিয়ে কথা চলছে বা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা জানি চাইনিজ মার্কেটেও GPU-র ক্ষেত্রে বা নতুন কোম্পানির ক্ষেত্রে তারাও পিছিয়ে নেই, মোটামুটি যোগদান দিচ্ছে। তবে দেখি তারা কত পাওয়ারফুল IGP নিয়ে আসতে পারে। তবে আপনাদেরকে বলে রাখি, এটা কনজিউমারদের জন্য না, যারা ডেটা সেন্টার বা সার্ভার গ্রেড ব্যবহার করে থাকেন তো তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে যদি তারা নিয়ে আসে। তবে আমার মনে হয় যে এটি চায়না এক্সক্লুসিভই হয়ে যাবে। তারপরের যে নিউজটি আসছে সেটি মূলত GPU মার্কেটকে কেন্দ্র করে। এখানে ক্লেম করা যাচ্ছে যে জার্মানি এবং আশেপাশের দেশগুলোতে সবচেয়ে যেটা বেশি বিক্রি হচ্ছে নতুন আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড, সেটি হচ্ছে Nvidia RTX 4070 Ti। আমি যদি ইন্টেলের আর্ক GPU-র কথা বলি তো সেটির সেলিংও অনেক নিচে, আর যদি RX 7000 সিরিজের কথা বলি, অর্থাৎ RDNA 3 আর্কিটেকচারের, তো সেগুলো কম্বাইন করেও কিন্তু তার কাছাকাছি সেল নিয়ে যেতে পারেনি। আর এরকমটা আমি বলছি না, অ্যামাজন বা নিউ এগের মতো বড় বড় ওয়েবসাইট যারা সেখানে সার্ভিস দিয়ে থাকে। আর এই বছরের তৃতীয় উইকের এটা ঘটনা। আর নিচে যেটি গ্রাফিক্স কার্ড বেশি বিক্রি হয়েছে সেটি হচ্ছে RTX 3060। তবে অন্যান্য দেশেরও যদি একটু পত্র পত্রিকা ঘাটাঘাটি করি বা জিনিস অ্যানালাইজ করি তো সেক্ষেত্রেও তাদের রেজাল্টও প্রায় সিমিলার হবে, অর্থাৎ অনেকেই অনেক GPU-র কথা বলবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেটে যে আপনি দেখছেন যে NVIDIA-র গ্রাফিক্স কার্ড বেশি বিক্রি হচ্ছে, এটাই কিন্তু বর্তমান সময়ের রিয়েলিটি। স্পিকিং অ্যাবাউট NVIDIA, অবশ্যই বলতে হবে তাদের একটা বিগেস্ট প্রজেক্টের কথা, অর্থাৎ GeForce MX সিরিজের যে ডিসক্রিট GPU-গুলো হয়ে থাকে মোবাইল অর্থাৎ ল্যাপটপের জন্য, তো সেই সিরিজটি হয়তো বা এবার ডিসকন্টিনিউ হতে পারে বলে জানা গেছে। আর এটি প্রবাবল একটা সম্ভাবনা, একবারে কনফার্ম নিউজ নয়। তবে হ্যাঁ, এটি কিন্তু কনসার্নের বিষয় হতে পারে যারা একটু মিড রেঞ্জ গ্রাফিক্যাল পাওয়ার খুঁজে থাকেন এই ধরনের ল্যাপটপে, অর্থাৎ এর কারণে কিন্তু অনেক বাজেট হয়। তবে আপনারা যদি ডিরেক্টলি নতুন RDX 4050 মতো গ্রাফিক্স কার্ডের ল্যাপটপ নিতে চান তো সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অ্যাকর্ডিং টু মার্কেট ভ্যালু। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে। আর তারা M2 Max এবং M2 Pro সমৃদ্ধ কিছু ল্যাপটপস এবং
কিছু ম্যাক মিনি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের কনফিগারেশনে, যা অনেক পাওয়ারফুল, যেটা একটা ভিডিওতে ডেডিকেট করা যেতে পারে যদি আপনাদের ডিমান্ড থাকে। আর এটা কতটা পাওয়ারফুল আপনাদেরকে বলি, এর যে 14 and 16 ইঞ্চের ম্যাকবুক প্রো লাইন আপ হয়ে থাকে, তো M2 ম্যাক্স সমৃদ্ধ যে ল্যাপটপটি হবে সেটি অনেক পাওয়ারফুল, অর্থাৎ এটি বিট করে দেয় এনভিডিয়ার লেটেস্ট RTX 4070, অর্থাৎ ল্যাপটপের যে জিপিউগুলো হয়ে থাকে সেটিকে বিশাল ব্যবধানে বিট করে দিয়েছে, অর্থাৎ ওপেনসিএল বেঞ্চমার্কে এখানে অ্যারাউন্ড 35% আপলিফ্ট দেখা যাচ্ছে, যা অবশ্যই একটা যে কোনো ধরনের গ্রাফিক্স নির্মাতাদের একটা চিন্তার বিষয় হতে পারে, কেননা একটা চিপসেই এত পাওয়ারফুল কোরগুলো তারা প্রোভাইড করছে, অথবা অনেক ইঞ্জিন, মিডিয়া ইঞ্জিন থেকে শুরু করে আরও অনেক সিকিউরিটির বিষয়ে, আর মোস্ট ইম্পর্টেন্টলি তারা যে জিপিউর উপর ফোকাস করছে, অর্থাৎ 38 কোরের যে জিপিউটি, তো সেটি অবশ্যই ক্র্যাশ করে দিয়েছে, যদিও এটা গেমিং বেঞ্চমার্কে না, তবে হ্যাঁ প্রোডাক্টিভিটিতে একটা ভালো স্কোর আসছে, এটি বিশাল ব্যাপার। আর এখান থেকে আপনারা আইডিয়া লাগিয়ে নিতে পারেন যে কতটা পাওয়ারফুল অ্যাপেল সিলিকন হতে যাচ্ছে, তবে এটি বিষয় না, কেননা তাদের সফটওয়্যার অপটিমাইজেশন থাকার কারণে অনেক বেনিফিট তারা পেয়ে থাকে। আপনারা ডিমান্ড করলে আমি একটা অ্যাপেল সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসতে পারি, যদিও পার্সোনাল ম্যাক ডিভাইস নাই, তবে আপনাদের জন্য আমি কালেক্ট করে সবকিছুই ডেটা আপনাদেরকে দিতে পারি। তারপরের যে নিউজটি আসছে সেটি অনেক ইন্টারেস্টিং হতে পারে অনেক ইউজারদের জন্য, অর্থাৎ এনভিডিয়া জিফোর্স RTX 4060 Ti এর মতো গ্রাফিক্স কার্ড খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসতে পারে, আর এটি অফার করছে RTX 3070-র চেয়ে স্লাইটলি বেটার পারফরমেন্স উইথ লেস দেন $500। বিষয়টা আপনারা বুঝতে পারছেন, তারা হ্যাঁ RTX 3070-র কাছাকাছি পারফরমেন্স করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা তো প্রাইস 3070-রই নিচ্ছে, নাকি RTX 4060 Ti দিয়ে লাভ কি? আমি জানি না এনভিডিয়ার লোভের মাত্রা কোথায় গিয়ে ঠেকতে পারে, আপনারা এখান থেকেই বুঝতে পারছেন। ঠিক আছে, RTX 3060-র প্রাইস আমরা মেনে নিয়েছিলাম, বা 3060 যে Ti ছিল অ্যারাউন্ড $300-$400, ওকে ঠিকঠাকই ছিল, বাট $500 জাম্প করাটা কতটা যৌক্তিক 60 ক্লাসের গ্রাফিক্স কার্ডে আমার বুঝে আসে না। হ্যাঁ পারফরমেন্স ভালো দিচ্ছে, পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রকার প্রশ্ন আসবে না, কারণ এর যে আর্কিটেকচার আসলেই অনেক পাওয়ার এফিসিয়েন্ট অ্যাডাপ্টেবল, কিন্তু এই যে ননসেন্স একটা প্রাইস রেঞ্জ, এটি অবশ্যই আমাদেরকে হতাশায় ডুবিয়েছে। সো প্লিজ প্রেস এফ ফর এনভিডিয়ার 60 ক্লাস গ্রাফিক্স কার্ড। তবে যেটা আমাদের মনে আশা জুগিয়েছে সেটি একটাই কোম্পানি করতে পারে, সেটি হচ্ছে AMD, কেননা আপকামিং তাদের যে 8000 সিরিজের CPUগুলো হবে, এগুলো তো আমরা জানি অনেক পাওয়ারফুল হতে চলেছে, অর্থাৎ জেন 5 আর্কিটেকচারের যে CPUগুলো, এগুলোর আপ টু 25%-এর মতো আপলোড করতে পারে অ্যাভারেজে, তো সেক্ষেত্রে পারফরমেন্স একটা বিশাল জায়গায় নিয়ে থামাতে পারে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আর থামনেলের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে এর IGPU, যেটা আপনারা থামনেলেই দেখে বুঝে গেছেন, আর এটি কতটা পাওয়ারফুল হতে চলেছে আপনাদেরকে একটু ডেমো দেখাই। আপনারা যদি 6000 সিরিজের কিছু ল্যাপটপ APUগুলো দেখেন, অর্থাৎ 6945HX বা SH সিরিজের যে GPUগুলো আছে ইন্টিগ্রেটেড, সেগুলো কতটা পাওয়ারফুল, স্পেসিফিকলি যদি বলি রেডিয়ন 680M বা 660M যে গ্রাফিক্স প্রসেসরটি ছিল ইন্টিগ্রেটেড হিসেবে, তো সেটি কতটা পাওয়ারফুল ছিল, অবভিয়াসলি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড RX 6400-এর মতোই। তারপরে আমরা যদি এবারের মোবাইল লাইন আপগুলো দেখি, অর্থাৎ 7040 ক্লাসের যে APU বা CPUগুলো হবে সেগুলোর জন্য কিন্তু স্পেশাল কিছু থাকছে, অর্থাৎ ফিনিক্স সিরিজের রেডিয়ন 780M, কিন্তু আমাদের তো দরকার ডেস্কটপ গ্রেড APU, তো সেক্ষেত্রে আপনি জানেন সেটি কি হতে চলেছে, অ্যাকর্ডিং টু আমাদের ফেলো ক্রিয়েটর বা আমাদের রেসপেক্টেড ক্রিয়েটর রেড গেমিং টেক, অ্যাকচুয়ালি এই পুরো লিকটাই কিন্তু তার কাছ থেকে এসেছে। তো এখানে পিওরলি আমরা দেখতে পারছি 24 কম্পিউট ইউনিটের আরডিএনএ 3 আর্কিটেকচারের 3 GHz-এর উপর ক্লক হওয়া IGP আমরা দেখতে পারি, এটা কোনোভাবেই ডিসক্রিট GPU না, যেটা আপনারা ডাইরেক্টলি PC-তে লাগান, সেটি না, IGP-তে, যেমন আপনারা রাইজেন 5 3400-এর মতো APU-তে দেখেছেন, অথবা অনেক পপুলার রাইজেন 5 5600 GPU-তে যে IGP দেখেছেন তার চেয়ে অনেক পাওয়ারফুল হতে পারে, অর্থাৎ আপনারা এস্টিমেট করতে পারেন যে এটি RX 6600-এর মতো GPU-র চেয়ে তুলনামূলকভাবে একটু কম পারফরমেন্স করবে, আর এটা আপনাকে কিনতে হবে না এক্সট্রাভাবে। আমি যদি এক্ষেত্রে এনভিডিয়ার রেফারেন্স দেই, তো সেক্ষেত্রে আপনারা
অ্যাপ্রক্সিমেটলি জিটিএক্স 1660 মতো গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স আপনি পেয়ে যেতে পারেন। তো আপনারা ভাবুন যে সেটা কতটা পাওয়ারফুল হতে চলেছে। হ্যাঁ, একটু কমও করতে পারে, তবে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তাই এই নিউজের জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক বা অনেক কিছুই করা দরকার। আর এটা কিন্তু এসেছে আমাদের আরেকজন প্রিয় লিকার রেড গেমিং টেকের কাছ থেকে, যার লিক অনেকটাই অ্যাকুরেট হয়ে থাকে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই অ্যান্ড থ্যাংকস।